আপনারা নারায়ণগঞ্জে আর কোথাও পাবেন না, অনলি ক্রাস স্টেশনে এই পিজাটা পাবেন। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার চ্যানেল বিডি খাওয়া দাওয়া। আজকে আমি চলে এসেছি ক্রাস স্টেশন, এটি নারায়ণগঞ্জের ফোর ব্রাঞ্চ। চাউমিন আছে, বার্গার আছে, প্রাইস গুলো যথেষ্ট রিজনেবল প্রাইস। তারপর মিট বক্স আছে, তারপর টোটালি স্যুপ টুপ এখানে যা যা আছে সবই আছে, এত তো দেখানো সম্ভব না। তারপর ড্রিঙ্কস আইটেম দেখতেছেন অনেক রকম আছে, সো মেনু কার্ড যথেষ্ট পরিমাণ আছে, এনাফ। অ্যাকচুয়ালি তাদের ডেকোরেশনটা ইজ ভেরি গুড, মানে ফটোশ্যুটের জন্য স্পেস, আর তাদের প্রত্যেকটা স্পেস অনেক সুন্দর করে দিয়েছে তারা। রেস্টুরেন্টটাও যথেষ্ট বড়। এই রেস্টুরেন্টটি হচ্ছে চাষারা বালুর মাঠে, আর এটা এখান থেকে যদি আমি দেখাই, সো চাষারা মেন চত্বরের অপোজিটে এটা দেখাই যায়, আর এটা হচ্ছে সিক্স ফ্লোর। সো গাইস, তাদের সব কিছু ভালো, বাট একটা জিনিস আমার সবচেয়ে খারাপ লাগছে, সেটা হচ্ছে তাদের টাইমিংটা। তাদের টাইমিংটা এখানে দেওয়া আছে যে 11টা AM আর ক্লোজ আপ হচ্ছে 11টা PM। তো তাদের আমরা এখন বর্তমানে বাজে হচ্ছে আপনার 1:34, বাট তাদের এখনও ফুডের আমরা 2 ঘন্টা ধরে বসে রয়েছি, বাট এখনও ফুড বলতেছে যে আরও টাইমিং লাগবে। সো এই জিনিসটা সবচেয়ে খারাপ লাগছে আমার। সো গাইস, আপনারা আসলে ওই টাইমিংটা বুঝে আসবেন, মানে অতটা বসে থেকে কোনো লাভ নেই। সো আপনারা ট্রাই করবেন যে 1টার পরে আসবে, তাহলে আপনাদের জন্য পারফেক্ট হবে, কারণ হয়তো আপনাদের অনেক টাইম বসে থাকতে হবে, আর তারা আমাদের বলে দিচ্ছে যে একটু টাইমিং লাগবে। সো আর কি করার। সো গাইস, ওইখানে মিউজিকটা অনেক বেশি আসতেছিল, যার কারণে আমি সিটটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি, মানে একদম মিউজিকের পাশে। আর আমরা যে খাবারগুলো অর্ডার দিচ্ছি, এত খাবার ওই টেবিলে হইব না, উনি আমাদের বললো যে সিটটা চেঞ্জ করে যাতে খাবারগুলো হয়। আর এখানে সবচেয়ে ভালো হচ্ছে আমি যেভাবে বসে রয়েছি, তো রেস্টুরেন্টে এইভাবে আরামে বসে রাখবো, আর ভাবতে পারি না যে পা উঠাই আপনার একদম আরাম বাইরে শুয়েও করতে পারেন, অনেক জায়গা আছে একদম শোয়ার জন্য, তো শোয়া হবে যাবে। তো এটা খুব ভালো লাগছে, এখন আমি রিল্যাক্স আরামসে খাবো আর ঘুমাস। মেনুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে অনেক রকম আইটেম, আমরা আজকে কোনো সেট মেনু নিব না, আমরা অর্ডার দিয়েছি হচ্ছে রিং পিজা, তার মধ্যে আছে চিকেন রিং পিজা এবং বিফ রিং পিজা। আমরা 9 ইঞ্চি আছে আর 12 ইঞ্চি আছে, 9 ইঞ্চি হচ্ছে 550, আর 12 ইঞ্চি হচ্ছে 720। আমি 12 ইঞ্চিটা অর্ডার দিয়েছি, আর হচ্ছে এখান থেকে কিছু অর্ডার দিইনি। আর এখান থেকে আমরা নিয়েছি হচ্ছে, আমরা মিট বক্স নিয়েছি, এটা হচ্ছে চিকেন অ্যান্ড মাশরুম মিট বক্সটা আমরা নিয়েছি, যেটা হচ্ছে 280 টাকা। আর এখান থেকে আমি নিয়েছি ক্রিম অফ মাশরুম স্যুপ, এটা একজনের, এটা হচ্ছে 240 টাকা। আর এখান থেকে আমরা ডেজার্টও খুঁজছি, বাট ডেজার্টটা এভেলেবেল না, আপনারা আসলে এটা এভেলেবেল নাও পাইতে পারেন। তো আমি এখানে কফি নিচ্ছি একটা, তো আমাদের খাবারটা টাইমিং লাগবে, ওনারা তাও বলছে আরও 1 ঘন্টা উপরে লাগবে, আমরা বলছি আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে অনেক টাইম, আমরা ওয়েট করতে রাখতে। তো এই হচ্ছে আমাদের মেনু, আমাদের খাবার চলে এসেছে, এই হচ্ছে আমাদের স্যুপ, এই হচ্ছে আমাদের ককটেল, এবং এই হচ্ছে আমাদের পিজা, আর এটা হচ্ছে আপনার মিট বক্স। সো পিজার লুকটা ইজ ভেরি গুড, আর অনেক বড় 12 ইঞ্চ পিজা যখন। আর এখানে একটু ক্যামেরার সামনে আনি, আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে চিকেন আপনার সব কিছু দেওয়া আছে প্রত্যেকটা, আর রিং একদম রিংয়ের মতো পিজাটা, আর পিজার লুকটা যথেষ্ট ভালো। সো টেস্ট করার পালা এখন, কিরকম হয় পিজা আমরা স্যুপটা আগে ট্রাই করি, কারণ ঠান্ডা হয়ে যাবে, আমার এটা অনেকক্ষণ আগে দিচ্ছে, তো এখন স্যুপটা আগে ট্রাই করা যাক, কারণ স্যুপ তো ঠান্ডা হলে একটুও ভালো লাগে না। উপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাশরুম দিয়া দিচ্ছে, আর এখানে স্যুপের গন্ধটা অনেক ভালো, আর চিকেন দিয়া দিচ্ছে, চিকেনে ছোট ছোট চিকেন পিস দেওয়া আছে, সো দিস ইজ ভেরি গুড। স্যুপ ইজ ভেরি গুড, আর মাশরুমটা একদম ছোট ছোট করে দিয়ে দিয়েছে, সাথে চিকেন প্লাস মাশরুমও দিয়ে দিচ্ছে তারা। আমি ভাবছিলাম এটা মেবি হয়তো চিকেন হবে, চিকেনও অ্যান্ড মাশরুম দুটাই আছে তাদের, এখানে দিচ্ছে খুব সুন্দর বসছে, আর এখানে মাশরুম বড় বড় স্লাইস করে দিয়ে দিচ্ছে, তো ইটস সো গুড, আর টেস্ট ইজ অনেক ভালো। যারা ক্রিমি স্যুপ পছন্দ করেন তাদের জন্য ইটস বেস্ট।
সো আমি এখানে একটু আইটু এড করি তো এই জামিদানি ওকে সো আমি এখানে একটু সস নে সস একটু মিশাই সো দেখা যাক এই সসটার সাথে এটা কিরকম লাগে আর সুপটা গরম আর আমি যাতে ঠান্ডা না হয় এই জন্য সুপটা আমি আগে দিলাম সুপটা ইজ ভেরি গুড সুপকে আমরা এভারেস্টে আমি 10-9 অলওয়েজ দিতে পারি কারণ সুপটা ক্রিমি যথেষ্ট এবং সুপের লুক কোয়ালিটি সত্যি কথা খুব ভালো আর আপনারা দেখতে পাচ্ছেন যে তারা চিকেন অ্যান্ড মাশরুম এত পরিমাণে দিচ্ছে যে বলার বাইরে মানে ছোট ছোট পিস করছে বাট সো কিউট তো এটা ইজ গুড নেক্সট হচ্ছে আমাদের মিট বক্স সো মিট বক্সটা আমরা ট্রাই করি আর আমরা যদি ক্যামেরাটা সামনে আনি তাহলে দেখা যাবে যে মিট বক্সের এখানে অনেক উপরে ক্রিমি ক্রিমি সব দেওয়া আছে তো দেখা যাক কি কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে মাশরুম উপরে এগুলো সব মাশরুম আর ভিতরে মেবি চিকেন দেওয়া আছে তো আপনার বিফটাও নিতে পারেন হ্যাঁ চিকেনের পরিমাণ অনেক আছে অনেক জায়গায় দেখা যাচ্ছে মিট বক্সে চিকেন থাকে না আমি দেখানোর জন্য আপনাদের উঠায় দেখা যাচ্ছে এই তো অনেক চিকেন আর চিকেনের স্লাইস গুলো খুব ভালো তো দেখা যাক আর উপরে ক্রিমিটা তারা খুব দিছে মিট বক্সে ভেরি গুড টেস্ট একটু স্পাইসি আছে যারা স্পাইসি কম পছন্দ করেন তাদের ফার্স্টে একটু খারাপ লাগতে পারে বাট দেখেন চিকেন এভারেস্ট অনেক বিশেষ চিকেন এই প্রাইসে মিট বক্স অনেক জায়গায় দেখা যায় কি আলু দিয়ে দেয় মানে চিকেন দেখা যায় না আর এটা মেবি আলু দেখা যাক সো তো এটা চিকেন মাশরুম সবগুলো একসাথে নিচ্ছে বাইকটা দেখা যাক এখন কেমন লাগে সো নারায়ণগঞ্জের বেস্ট মিট বক্স এটা বলা যায় কারণ চিকেন এত পরিমাণ আর মাশরুম আর তাদের টেস্ট ইজ অলসো গুড কারণ ক্রাসি স্টেশন আমি অনেক নেগেটিভ রিভিউ দিচ্ছি বাট আমার কাছে লাগলো না কারণ স্যুপটা খুব ভালো ছিল এটাও খুব ভালো সো ইটস ভেরি গুড আমার নর্মালি পটেটোটা একদম ভালো লাগে না বাট যেহেতু মাশরুমটা সহ নিচ্ছে মাশরুম আর চিকেনের জন্য আমি এভারেস্টে এখানে 10-9 দিতে রাজি আছি বাট আমি যদি নিজের ওপিনিয়ন্স বলি তাহলে আমি সেখানে 8.5 দিতে পারি ইটস ভেরি গুড যাদের পটেটো সহ পছন্দ তাদের জন্য পারফেক্ট আর বিফ মিট বক্সটা ইজ ভেরি গুড আপনার বিফটাও নিতে পারেন আমি চিকেনটা ট্রাই করলাম কারণ আমার চিকেনটা একটু বেশি ভালো লাগে বিয়ার তুলনায় তো ইটস ভেরি নাইস আর ক্রিমিসটা একটু ভেরি গুড সো ইটস ভেরি গুড সো গাইস এই হচ্ছে ককটেল ককটেল নিয়ে তো বলার কিছু নেই ককটেলের সেটটা আমার সবচেয়ে ভালো লাগে এটার জন্য আমি সবসময় অর্ডারটা দিতে মন চাই ককটেলটা মানে ককটেল 200 থেকে 300 থেকে যাই থাকে ইটস ভেরি গুড আর এরকম পরিবেশে ককটেল খাওয়ার মজাই আলাদা সো ইটস এটা নিয়ে আর কিছু বলার নাই আর আমি বলে রাখি গাইস মিউজিকটা এত বেশি কারণ আমি মিউজিকের সামনে বসছি যার কারণে মিউজিকটা বেশি আর আমি যখন আসি তখন ক্লাব কম ছিল আর এখন প্রথমে ক্লাবটা বাড়তেছে তো আমরা পিজাকে ট্রাই করি এটা স্পঞ্জটা সরি আমি দেখি নাই এখানে দুইটা সস দিয়ে দিচ্ছে তো এ হচ্ছে পিজা আর পিজাটা আমি খুলে কোন দিকে কাটবো আমি নিজেও বুঝতেছি না আর পিজা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো লেয়ার দেওয়া আছে আপনার এখানে রিং করে রিং চিকেন আছে এখানে চিকেন চিলি অ্যান্ড ক্যাপসিকাম সব দেওয়া আছে তো এখন টেস্ট করা যাক যে কিরকম আর এটা কাটাটাও মনে হয় মেবি কষ্ট হবে এরকমটা বলছি ভেরি হার্ড আমার এটা বলা দরকার ছিল ওনাদের কাইটা দেওয়ার কারণ এটা কারণ রিং ফিল আছে তো কোথাও কোথাও ভেরি হার্ড একদম হার্ড আর কোথাও পাবেন না অনলি ক্রাস স্টেশনে এই পিজাটা পাবেন আর এই পিজার লুকটা আপনি দেখতেই পাচ্ছেন যে কতটা আলাদা মানে অন্য সব পিজার থেকে সব পিজার আলাদা আর দেখতেই পাচ্ছেন যে এখানে আমি যখন কাটিং করেছি তখন চিকেন গুলো পড়তেছে এবং তাদের যে ক্রিমি একটা লেয়ার সেটা পড়তেছে দিস ভেরি গুড সো পিজাটা দেখা যাক এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্রেডের লেয়ার অ্যান্ড হচ্ছে এটা চিকেন এটা পেঁয়াজ রয়েছে ক্যাপসিকাম আছে এবং হচ্ছে
তাদের গ্রিন ক্যাপসিকাম এগুলো দিয়ে তারা পিজাটা করছে আর কিছু নাই। সো দেখা যাক এটা কিরকম। এই পিজাটা সবচেয়ে প্রবলেম হচ্ছে কাটিং করাটা, কাটিং ইজ ভেরি ডিফিকাল্ট। সো আপনারা যারা কাটিং করতে পারেন না তাদের আমার মতো দশা হবে। মাশরুম আছে, আমি জানতাম না পিজার ভিতরে মাশরুম থাকবে। সো ইটস ভেরি গুড। আর পিজাটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাকে আমি দেখতে যাই। পিজাতে হচ্ছে চিকেন আছে, চিজ আছে, মাশরুম আছে, টমেটো আছে এবং হচ্ছে ক্যাপসিকাম আছে। তো এবারে দিয়ে পিজাটা বানানো হবে। আমি মাশরুমটা খেয়াল করি নাই, আর মাশরুম যারা আমার ভিডিও সবসময় ফলো করেন তারা জানেন যে আমি মাশরুম অনেক পছন্দ করি, আমার মাশরুম খুব ভালো লাগে। পিজা অনেক ভালো লাগছে। আর এখানে তারা দুই রকমের সস দিয়ে দিচ্ছে, আর পিজার সাথে যে সসটা কতটা যায় সেটা তার বলা লাগবে না। তো আমি দুইটাই নিয়ে নিলাম। আর তাদের ডেকোরেশনটা ইজ ভেরি গুড, বিহেভিয়ার ইজ ভেরি গুড। নর্মালি সব জায়গার বিহেভিয়ারটা ইজ নট গুড হয় না, বাট তাদের বিহেভিয়ার অলওয়েজ গুড। আর যারা ক্লাস স্টেশন আসছেন তারা জানেন যে নর্মালি ক্লাস স্টেশনে কি হয় অনেক সময় ক্লাউড থাকে, বাট আজকে আমি ওই ক্লাউডটা পাইনি, যার কারণে আমার লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। সো টেক কেয়ার, বাই বাই।